আসসালামু আলাইকুম ঈদের শুভেচ্ছা আপনাকে, বিদায় জানাচ্ছি, আরেকজনকে যুক্ত করি। ভাই। আপনি সুজন, নাস্তিক হয়ে ঈদের শুভেচ্ছা জানাইলেন ভাই, আপনার তো নাস্তিক ধর্ম শেষ হয়ে গেল ভাই, এটা কি নাস্তিকতা করলেন? কমে গেল না? নাস্তিকতার হারাম কাজ করে ফেললাম। মারওয়ান মারওয়ান আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন চাকরি বিষয়ে কথা বলতে আসছি আর কি, কি বিষয়। ভাগ্য একটু পানি খান, পানি খান ভাই, একটু পানি খান, বুঝা যাচ্ছে আপনি তাদের নিয়ে শুনে আলোচনা করতে চাচ্ছেন, বাট একটু পানি শুনেন খেয়ে নেন। সুরার 11 নম্বরটা খুলেন, ভাই আপনি একটু, আপনি একটু পানি কিন্তু খেয়ে নেন, আপনি আপনার আপনার গলা এইভাবে ভাই, কথা বলতেছেন কেন? আপনি কি ঈশার নিচে ওই চাদরের নিচে ঢুকে কথা বলতেছেন, লুকাই এই তো লুকাই কথা মানতে হচ্ছে, বলতেছেন? কি করবো ভাই, কি করবো, ও আচ্ছা ঠিক আছে, খুলেন বল তার আপনার কথাগুলো বলে দেন, সমস্যা নেই, আপনি তাহলে ঠিক কোনো আছে। তর্ক করবেন না, কিছু প্রশ্ন করতে বলে দেন। আসলাম। হ্যাঁ বলে দেন আপনার কথাগুলো, বলে দেন। ইসলাম ধর্মে মানে একটা মুসলিম ছেলে যদি একটা কাফির মেয়েকে হ্যারাস অথবা ইফতিদিং করে অথবা রেপও করে, এটার জন্য মুসলিম ছেলে কোনো শাস্তি হবে? এটার সাথে তাকদীরের সম্পর্ক কই? না যেহেতু ভাবলাম যে আপাতত চাকরি নালা করতে পারতেছি না, তাহলে অন্য প্রসঙ্গে আসতে চাইছি। আপাতত ওই প্রসঙ্গ বাদ দেন, আমি যেটা প্রশ্ন সেটা বলেন। আসিফ ভাই কি বলতে পারবেন যে খেলাফতের আন্ডারে যদি ইয়ে করে তাহলে হয়তো বা কোনো না কোনো শাস্তি হইতে পারে, বাট কাফের দেশে যে করলে তো সেখানে আমার মনে হয় না কোনো শাস্তি হবে। ধরেন কাফের দেশে গেল, যে খেলাফতের আন্ডারেই করতেছি আমি, খেলাফতের আন্ডারে খেলাফতের আন্ডারে, খেলাফতের আন্ডারে বলতে পারতেছি মানে না ভাই, আমি একজন কারণ অমুসলিম মেয়েকে দায় ধরলাম, ওইটাই বুঝতে পারছি বুঝতে পারছি, বাট খেলাফতের আন্ডারে করলে কি হবে সেটা বলতে পারতেছি না, এটা তো আপনার ফিক দেখতে হবে যে এখানে ইসলামিক আইনে কি বলা আছে। ভাই, কিছু বলবেন? তবে এটা এটা সত্য, মানে মানে এটা হওয়ার প্রবাবিলিটি বেশি যে মুসলিম হয়ে মুসলিমকে মুসলিমের সাথে যদি আপনি জেনা করেন সেখানে যে শাস্তি, সে পরিমাণ শাস্তি হওয়ার পসিবিলিটি খুবই কম, খুবই কম, হয়তো বা তার অর্ধেক বা শুধুমাত্র মুক্তিপণ মানে অর্থদণ্ড ওরকমটা হতে পারে, ওরকমটা হওয়ার পসিবিলিটি বেশি আর কি। এটা হইলো আচ্ছা ভাই, এই কিছু বিষয়ে, হইলো এই বিষয়ে যে জিনিসটা মানে হিসেবে বলা আছে সেটা হচ্ছে যে ওই একবার হজরত আলী একটা মেয়েকে ন্যাংটা করার হুমকি দিছিল, ন্যাংটা করে ফেলার হুমকি দিছিল, মানে একজন কাফের নারীকে, মানে তার কাছে কি লুকানো আছে সেটা দিতে বলছিল, যে না দিলে তোর ন্যাংটা করে ফেলবো, জামা কাপড় খুলে ফেলবো, এটা হুমকি দিছিল। তা এইখান থেকে তো এই জিনিসটা ইয়া করা যায় যে মেয়েদেরকে মানে কাফের মেয়েদেরকে এই ধরনের হুমকি ধামকি দেয়া, এটা তো ইসলামে বৈধ হওয়ারই কথা, এটা তো অবৈধ কোনো বিষয় হওয়ার কথা না। আচ্ছা আমি একটু দেখি সেই হাদিসটা পাই কিনা। আপনার ওই হাদিসটা আমি দেখছিলাম, সমস্যা নেই। হাদিসটা যে কোথায় আছে একটু খুঁজে খুঁজতে হবে আমার, ওইটা তাহলে আগে তো দেখেছিলাম যে আলী একবার একটা কাফের মেয়ে আর কাছে কি নাকি চিঠি জানি জানি লুকানো জানি ছিল, জানি থাক 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 জানি 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 তারপরে হ্যাঁ, আলী আরেকটা এসে আর তাকে একটা বলতেছে যে তোকে ন্যাংটা করে ফেলবো, তাড়াতাড়ি বাইর করে দে, তোকে ন্যাংটা করে ফেলবো, নিলে বাইর না করলে ন্যাংটা করে তোর খুঁজবো তোর শরীরে। তো এইখান থেকে তো এই ইয়াটা নেওয়া যায় যে কাফের মেয়েকে ন্যাংটা করার হুমকি ধামকি দেয়া, এটা তো মানে কোনো একটা আলী কি দরকারে জান্নাতে, জান্নাতের পুরুষদের সর্দার? ইমপ্লিমেন্ট করা যায় মানে বাস্তবায়ন? না আলী জান্নাতের পুরুষদের সর্দার না, ফারাজ ভাই, হাসান হোসেন জান্নাতের পুরুষদের সর্দার। হাসান তো ভাই চেষ্টা বিয়ে করছিল জীবনে, জানি গুগল থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা ওই হাদিসটা পেয়ে গেছি, ওই হাদিসটা তাহলে আমরা একটু দেখে নিই যে এটা মানে রেফারেন্স গুলো দেখানো তো আসলে দরকার, বেশি বেশি দেখানো দরকার, রেফারেন্স দেখানোর ইয়ার সুযোগ পাওয়া যায় কম, এই জন্য এই চান্স রেফারেন্সটা দেখা ফেলি। দেখেন সহি বুখারী তাওহিদ 6259 নম্বর, আলী হতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম আমাকে, মানে আলী যেটা বলতেছে যে আমাকে, হ্যাঁ নবী সাল্লাহ সাল্লাম আমাকে ও জুবাইর ইবনু আওয়াম এবং আবু মারসাদ গানাভিকে অশ্ব বের করে নির্দেশ দিলেন যে তোমরা রওনা হয়ে যাও এবং এখানে গিয়ে উপস্থিত হও, সেখানে একজন মুশরিক স্ত্রীলোক পাবে, তার কাছে হাতিব ইবনু আবু বালতার দেয়া মুশরিকদের প্রতি প্রেরিত একখানে পত্র আছে। আচ্ছা ওই স্ত্রীলোক এক উঠের উপর সওয়ার ছিল, আমরা তাকে, আমরা মানে আলীও আছে সেখানে, হ্যাঁ আমরা তাকে জিজ্ঞেস করলাম যে তোমার কাছে যে পত্রখানি আছে তা কোথায়, সে বলে আমার কাছে কোনো পত্র নেই। তখন আমরা তার উঠ সহ তাকে বসালাম এবং তার সওয়ারির আসবাবপত্রের তল্লাশি করলাম, কিন্তু আমরা কিছুই খুঁজে পেলাম না। আমার দুজন সাথী বললেন, এটা কিন্তু আলীর বর্ণনা, আলী আলী বলতেছে, আমরা দুজন আমার দুজন সাথী বললেন পত্রখানি তো পাওয়া গেল না। আমি বললাম মানে আলী বলতেছে, আমার জানা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর্থক কথা বলেননি। তখন তিনি মানে আলী স্ত্রীলোকটিকে ধমক দিয়ে বললেন, তোমাকে অবশ্যই চিঠিটি বের করে দিতে হবে, নইলে আমি তোমাকে উলঙ্গ করে তল্লাশি চালাবো। মানে একটা মুশরিক নারীকে তখন বলতেছে, আমি তোমাকে নিলে উলঙ্গ করে তল্লাশি, আলী বলতেছে উলঙ্গ করে তল্লাশি চালাবো, এটা সরাসরি আলীর কথা। মানে একটা মুশরিক নারীকে যে প্রয়োজনে, জরুরি প্রয়োজনে ন্যাংটা করে চেক করা ইসলামে সম্পূর্ণ জায়েজ, কিন্তু এই একই কাজ যদি মনে করেন ফারাজ ভাই কাফেররা যদি তাদের এয়ারপোর্টে যদি একটা মুসলিম নারীকে আমেরিকা যদি থেকে করছিল এরকম কাজ, আমেরিকা থেকে করছিল এরকম কাজ, মনে করেন এয়ারপোর্টে একটা মুসলিম হিজাব পরা নারীকে যদি বা বোরখা পরা নারীকে যদি বলে যে তোমার চেক করতে হবে, তাহলে কিন্তু মানবতা কোথায় গেল, এখানে কোথায় মানবতা, এটা নিয়ে কিন্তু চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে, তাই না?
ভাই তাদের তো ভিকটিম প্লে করতে মানে সময়ও লাগে না, বন্যকে ভিকটিম করতেও সময় লাগে না, সেকেন্ড হ্যাঁ ম্যাটার ডিসকাশন করবো, সেকেন্ড। আসো করবো জি জি করেন। ভাই। সেটা হচ্ছে যে আসিফ আপনি ইউরোপে থাকেন না? হ্যাঁ হ্যাঁ ইউরোপে থাকি। আচ্ছা উনি তো চলে গেলেন, ইউরোপে থাকেন না বলেই চলে গেলেন। দিনের বাসা নাকি এখন চলে আসবে, টপ আস করে আপনার আপনার কাছে চলে আসবে দিনের বাসা। বাসায় ওর বাসায় চলে আসবে। তো ওই যে আহমদুল্লাহর ইয়া ভিডিও শুনতেছিলাম বুঝছেন, আহমদুল্লাহর ভিডিও দিছিলাম একটা, জিন নাকি বিসমিল্লাহ বলে ঘরে নাটকটা নাকি জিন। ভাই আমি 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 একটা ইয়া আহমদুল্লাহর একটা ইয়া দেখছিলাম, সেখানে তিনি বলতেছে যে জিন বলে ওয়াইফের সাথে সেক্স করে। আমি হ্যাঁ সেটাই তুমি সেটাই তো তুমি অনেস্ট বলতেছি, ভাই খুবই সেটাই কনসার্ন বলতেছি। আহমদুল্লাহ নামে, আমি একটা কথা বলতে চাইছি ভাই, তুমি অনেস্ট আহমদুল্লাহ সাহেব এটাকে আপনাকে পছন্দের জন্য বলতেছি না, বাট আমার মনে হয় আপনার এই বিষয়ে আর একটু বেশি সতর্ক থাকা উচিত। আপনি জিন বলে যে এন্টিটিকে মানে মনে করতেছেন, খেয়াল করতেছেন যে এটা জিন, আপনার ওটা আরেকবার চেক করা উচিত, ওটার মধ্যে কোনো আপনাদের মানবিক হুজুর ঢুকছে কিনা একটু ভালো মতো চেক করে দেখেন, আপনি হয়তো বা তফাত বুঝতে পারতেছেন, তফাতটা হয়তো বুঝতে পারতেছেন না। আপনি আবার মাঝখান থেকে অন্য কিছু মনে করেন না, ঠিক আছে মাঝখান থেকে তো অন্য কিছু মনে করা যাবে না, বাট বাট ওটার সাথে মানবিকতার কোনো মিল আছে কিনা আপনার মনে হয় এটা খুব বেশি চেক করা উচিত। ধরেন চেক করতেছেন আপনি পাশে দিয়ে অন্য কারো ছোঁয়া পাইতেছেন, সেখানে সেখানে কোনো মানবিক কিছুর ছোঁয়া আছে কিনা আমার মনে হয় এটা আপনার চেক করা খুব নেসেসারি। আমার খুবই জানার ইচ্ছা যে ওই যে থ্রিসামটা হবে মনে করেন, হ্যাঁ ওইখানে আমি যদি আরেকটা জিন আসে তাহলে আমার লাভ কি ভাই? আমি তো মানে খুশি না, মানে যদি পরি আনা যায় কিভাবে, এটা যদি একটু আমাদেরকে মাসালাটা দিয়ে দিত, মনে করেন আমি আমার ওয়াইফ এবং একজন পরি। ভাই কে এসে কি করে গেছে বেচারিটা, তার 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 বাড়ি তারা জিন বইলে চালা দিছে বেচারা ভগত, কমেডি ভাই এগুলা, এগুলা একটা কমেডি হচ্ছে পিওর কমেডি মনে করেন ভাই। মনে জিনের করেন এত 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 ছোড়াছড়ি, তার তার আমি কয়েকটা ইয়ে দেখলাম, এই আমি আমাকে যদি কেউ পারেন তাহলে এই লিঙ্কটা এই যে বউয়ের সাথে ইয়েটা আমাকে একটু ইনবক্সে দিয়ে ভাই, কমেন্টে লাইভের ইনবক্স লাইভের কমেন্ট সেকশনে একটু দিয়ে, যে জিনের সাথে সহবত সহবত রিলেটেড বিষয়টা, এটার অরিজিনাল ভিডিওটা আমি পাই নাই, তো আমি আমার কাছে এটা আছে, রিলেটেড অনেক, আচ্ছা আচ্ছা আমার কাছে আছে আসিফ ভাই আমি এটা রিলেটেড অনেকগুলো মানে তার জিন রিলেটেড কয়েকটা ভিডিও নামাইলাম, পরতে পরতে জিন ভাই মানে পরতে পরতে মানে মনে করেন আপনি যে বাসায় সালাম না দিয়ে ঢুকছেন ধাপ ধাপ করে আপনার সাথে বলে জিন ঢুকে যায়, জিন ঢুকে যায়, পরতে পরতে যদি এত জিন থাকে, এত জিনের উপদ্রব এত বেশি থাকে, তাহলে ভাই জিনের কোনো অবজেক্টিভ একটা এভিডেন্স তো দিতেই পারে, এত বেশি যদি এভিডেন্স মানে মানে এত বেশি ইয়ে এত বেশি এক্সাম্পলস এত বেশি এভিডেন্স যদি তার আশেপাশে ঘুরে তাহলে তো সে কিছু ইয়ে দিতেই পারে, সে কিছু এভিডেন্স দিতেই পারে, বাট না 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 পারাস না ভাই। না না সেটা দিবে না, সেটা দিবে না, ওটা জিনকে কি দিল থেকে ফিল করতে হবে, জিনকে তার জিনের এভিডেন্স পাওয়া যাবে না, জিনকে আপনার পারাস দিল ভাই থেকে আমি ফিল একটা করতে হবে। আমি একটা দৃশ্য কল্পনা করতে চাচ্ছি। মনে করেন আহমদুল্লাহ সাহেব একদিন বাসায় ঢুকলো ঘরে, হ্যাঁ তার তিন বিবি তিন ঘরে, হ্যাঁ এখন মানে প্রথম বিবির রুমে তার ঢুকলো, কি তিন বিবি আছে ভাই তিন নাকি বিবি তো হাইপোথেটিক্যাল? দুই বিবি তো অবশ্যই আছে, আমি যতদূর জানি দুই বিবি আছে, কিন্তু তিন বিবিও থাকতে পারে, আমি আসলে শিওর না বিষয়ে, মানে ধরে নেন ধরে নেন তিন বিবি, তিন বিবি তিন রুমে, হ্যাঁ প্রথম বিবির রুমে ঢুকলো, প্রথম বিবির রুমে ঢোকার পরে দেখা গেল যে যে আলমারির ভিতরে একজন লোকের সাউন্ড শোনা যাচ্ছে। হ্যাঁ তো আহমদুল্লাহ সাহেব দৌড়ে হন্তদন্ত হয়ে গিয়ে আলমারির দরজাটা খুললো, খুলে দেখে একটা লোক মানে জবুথবু হয়ে বসে আছে, জামা গায়ে জামা কাপড় নাই। হ্যাঁ তখন আহমদুল্লাহ সাহেব বলতেছে, এই আপনি কে আপনি কে? তারপর ওই লোক বললো, আমি তো জিন, আপনি যে আজকে বিসমিল্লা না করে ঢুকছেন না ঘরে, এই জন্য আমি আইসি এবং আপনার স্ত্রীর সাথে এখন আমরা মানে মিলেমিশে সহবত করবো। তখন আহমদুল্লাহ সাহেব বলতেছে, নাজুবিল্লাহ নাজুবিল্লাহ, আচ্ছা ঠিক আছে আয় একসাথে একসাথে মিলেমিশে করি, আমি বিকেই বসছস না করে তো তুই যাবি না, আচ্ছা যা আয়। তখন তিনজন মিলে মানে ডিং ডং করলো, এটা করার শেষে পরে আবার পরের পাশের রুমে আরেক স্ত্রীর কাছে আহমদুল্লাহ সাহেব গেল। একদিনে যেহেতু একাধিক স্ত্রীর সাথে সহবাসায় গোসল করা যায় যাচ্ছে, আহমদুল্লাহ সাহেব আরেক রুমে গেল, গিয়ে দেখলো ওইখানেও আলমারির ভিতর টুকটুক শব্দ, দরজা খুললো দেখলো ওইখানে দুইটা জিন, মানে যে বছর হয়ে মেনটা হয়ে যাবো তোমার বসে আছে, একজনের আবার দাঁড়িয়ে আছে আরেকজন আবার করছি বুঝছেন, কম বয়সী ছেলে। আমি বলি, তোরা কে তোরা কে? বলতেছে, আমরা জিন হুজুর, আমরা আইসি, যে আপনি তো বিসমিল্লাহ না করে ঢুকছেন এই জন্য আইসি আর কি, মানে সঙ্গ দিতে আপনারে, আচ্ছা ঠিক আছে আয়, মানে করলো 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 করলো, মনে করেন চারজনে মিলে এসে নিশ্চয় সব করলো টললো ডিং ডং। তারপরে সে ছোট বিবি, যে বিবি একেবারে ছোট, সেই বিবির রুমে ঢুকলো, এখন সেই বিবির রুমে গিয়ে দেখে যে আলমারির ভিতরে ধুপধাপ ধুপধাপ শব্দ, ফুটবল খেলার মতো শব্দ, এখন দরজা খুলে দেখে আর এখানে তো 11 জন, 11টা দিন ওরে মা তোরা তো পুরো ফুটবল টিম নিয়ে আইসস, আমি এতগুলো লাগে খেলাম না, এতগুলো লাগে খেলে আমি জায়গা পাবো না, মনে করেন আলহামদুল্লাহ সাহেব থেকে বাইরে গেলো, এতগুলো দিনের সাথে আমি পারবো না, হ্যাঁ তোরা এতগুলো দিন খেলে আমি কতক্ষণ দেখ দেখি করবো বেটা, মানে এতদিন এটা হয়। এরপর থেকে আহমদুল্লাহ সাহেব বুঝতে পারছে যে বিসমিল্লাহ না কয়ে আর রুমে ঢোকা যাবে না, বিসমিল্লাহ না কয়ে ঢুকলেই এই দিনের এই দিনের দলবল বাজে নিয়ে চলে আসে ভাই, কি করবে বলেন বেচারা। ওই গড,
হ্যাঁ ভাই, দিন দিন যদি সেক্স করতে পারে আপনার সব আপনার সুবোধের সময়, আপনার মাইফের সাথে আপনি সুবোধ করবেন, ওর মধ্যে যদি দিন পার্টিসিপেট করতে পারে, এরকম ঘটনা যদি ঘটতে পারে, তাহলে আসিফ ভাই যে ডিসক্রাইব করছে ঘটনাগুলো সেগুলো ঘটতে পারে। জাস্ট ইমান আনবেন, মেনে নিবেন, এটার মধ্যে তো যাচাই বাছাই চলবে না, দিল থেকে ফিল করবেন, বুঝছেন? যাচাই বাছাই না, যত দিন থাকুক ওগুলা ওগুলা কোনো অবজেক্টিভ এভিডেন্স খোঁজা যাবে না। আসিফ ভাই যে সত্য ঘটনা বললো, সেই সত্য ঘটনারও কোনো এভিডেন্স চাওয়া যাবে না। কি করতে হবে সেখানে? সেখানে দিল থেকে ফিল করতে হবে যে হ্যাঁ কথাটা সত্য, যেমনটা আপনারা করেন জিনের বিষয়ে। হ্যাঁ আসিফ ভাই, অসাধারণ একটা গল্প ছিল। তো আমরা কি ভাই নেক্সট কারোর কাছে যাবো নাকি ভাই? আপনি নেক্সট কারোর কাছে যান, আমি একটু ঘুরে আসি 5 মিনিট। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে। মারওয়ান, আপনাকে কি একটু আগে যুক্ত করা হয়েছিল? ঘটনা থেকে শোনেন, আমার মানে পাশের রুমে যে আমার যে ভাই, সে কি করছে, নেটটা দিছে বন্ধ করে। কেন একটা পরে দাম জিজ্ঞাসা করলাম, কেন দিছো? সে বললো ভাই নেট কাজ নেট কাজ করতেছে না, এখানে বন্ধ করে আবার। তারপরে তো আরেক কথা বলতাম, বলবো জি ভাইয়া বলেন। হ্যাঁ প্রশ্ন করতে আসছিলাম, সেটা হচ্ছে যে আপনারা ভাই আসিফ, আপনি ইউরোপে থাকেন না? ইউরোপে তো থাকেন। হ্যাঁ হ্যাঁ তো তো সমাজে যদি কোনো মেয়ে ধর্ষিত হয়, আমরা সাধারণত দেখি যে মুসলিম সমাজে একটা মেয়েকে ধর্ষণ করা হলে ওই মেয়েকে মানে ওই মেয়ের বাবা মা সাপোর্ট দেয় না। কিন্তু ইউরোপের সমাজে কি হয়, ইউরোপের সমাজে একটা মেয়ে ধর্ষণ করা হলে ওই মেয়ের বাবা মাকে মেয়েকে সাপোর্ট দেয়, যেটা আপনি আসিফ ভাই অবশ্যই এক্সপিরিয়েন্স করলেন? অবশ্যই অবশ্যই সাপোর্ট দেয়। যেমন এই যে কয়েক বছর আগে এখানে একবার যে 31-এ এই যে ইসে থেকে সিরিয়া ইজিপ্ট থেকে ইজিপ্ট থেকে মানে মিশর থেকে আসা কিছু রিফিউজি কিছু জার্মান মেয়েকে বিয়া করছিল, মলেস্ট করছিল। তারপরে হচ্ছে গিয়ে সেই মেয়েরা টিভি চ্যানেলে গিয়ে খুব সুন্দর করে বলে আসছে যে আমাকে এইভাবে রীতিমতো রেপ করা হয়েছে। হ্যাঁ, তারা কি বলে আসছে যে আমাকে এইভাবে রেপ করা হয়েছে এখানে। এটাতে তাদের কোনো সামাজিক সমস্যা হয়নি, তাদের কোনো এমন না যে তারা একেবারে তাদের বিয়ে হবে না, এখন তাদের কি হবে এরকম কিছুই না। এমনকি মেয়েদের মা বাবাও তাদের সাথে ছিল, তাদেরকে সাপোর্ট দিছে, এরকমই দেখেছি ইউরোপের সমাজে। কিন্তু মুসলিম সমাজে আমি মুসলিম সমাজে দেখে আসলে মেয়েদের প্রতি প্রচন্ড প্রতিকূল, কেন এটা এটা কি বুঝলাম না, কোরআন কি শিখায় না কিরকম? হ্যাঁ, এগুলো তো ইসলামেরই শিক্ষা, মানে মেয়েটা কি দোষ দেওয়া হয়? ইনফ্যাক্ট কোরআনের আয়াতেই বলা আছে, কোরআনের আয়াতে এরকমের কথা বলা আছে যে মেয়েদেরকে এই এটা মেয়েদেরই মেয়েদেরকে দোষারোপ করা হয়েছে এই বিষয়ে। আসিফ ভাই, আপনি ইসলাম ধর্ম যতটুকু পড়েছেন ততটুকু থেকে আপনি মানে কি বুঝতে পারলেন এই ধর্মটা কি সত্য নাকি মিথ্যা যতটুকু পড়েছেন? হ্যাঁ, এখন সাত কাণ্ড রামায়ণ করার পরে যদি সত্য সত্য বুঝে টুঝে আসিফ ভাই মনে হচ্ছে সত্য, কিন্তু জাস্ট একটু জোক করার জন্য নাস্তিকতা করতেছে আর কি। হ্যাঁ, জাস্ট ট্রল করছি মানুষকে। ঠিক আছে মারবান ভাই, আপনাকে তাহলে বিদায় জানাই, ভালো থাকেন। তাহলে আমরা কিছু মুমিন ভাইকে যুক্ত করবো ভাই, মুমিন ভাইকে যুক্ত করবো ভাই, আপনাকে বিদায় জানাচ্ছি। আর